কেটে গিয়েছিল। আমার মনে হয় খুব বেশি সময় যদি কাউকে অ্যাড না করা হয় সেক্ষেত্রে মনে হয় এই সমস্যাটার উদ্রেক হয়। তো আমি অপেক্ষা করছি আপনাদের আবার আসার। আমি দুঃখিত যে আগের লাইফটি দুর্ঘটনাক্রমে কেটে গিয়েছে। আমার ধারণা যে কেটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে খুব বেশি সময় আসলে রাখা যায় না অ্যাড ছাড়া। তো যারাই আপনারা অ্যাড হতে চাবেন, আমি আজকে শুধুমাত্র নারীদেরকে অগ্রাধিকার দিচ্ছি, পরের সপ্তাহ থেকে আমি পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ আপনারা যারাই আছেন না কেন সবাইকে আমি অগ্রাধিকার দিব, কথা দিচ্ছি। আজকে শুধু নারীদেরই থাক, আমি নারীদেরকে আহ্বান করব বেশি বেশি করে আমাকে অ্যাড পাঠান। আগেও কিছু অ্যাড দেখেছিলাম কিন্তু এখন যেহেতু আবার নতুন করে শুরু করেছি তো আপনাদেরকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে হবে। আমি দুঃখিত, আবারও জানাচ্ছি সবাইকে, একটু আগেই বেশ কিছু মানুষ জড়ো হয়েছিলেন আমার লাইভ দেখতে কিন্তু সেটা কেটে গিয়েছিল। আপনি লিটন রয় চৌধুরী লিখেছেন, লোপা মুমিন অ্যাড করো। অফকোর্স আমি মুমিন অ্যাড করব, কিন্তু মহিলা হতে হবে, মহিলা মুমিন যদি হয় তাহলে আমি তার কাছ থেকেই কথা শুনবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আজকে শুধুমাত্র নারীদেরকে অ্যাড করতে চাচ্ছি। রোদেলা নামের একজনকে দেখতে পাচ্ছি, আপনি কি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন? রোদেলা, আপনাকে রিকোয়েস্ট করছি, রোদেলা খান একটা রিকোয়েস্ট পাঠান আমাকে। রোদেলা খান, আবারও লাইফটি কেটে যাবে যদি আমাকে রিকোয়েস্ট না পাঠান। আচ্ছা, আমি সব পুরুষদেরই দেখতে পাচ্ছি, কোনো মহিলাকে দেখতে পাচ্ছি না। রোদেলা, আপনি আমাকে একটা অ্যাড দেন প্লিজ, আমি অপেক্ষা করছি রোদেলার জন্য। আচ্ছা, পাচ্ছি না, তাহলে আমি এখন মানে একজন সাফিনা শাবনাম আপু অ্যাড মি, ঠিক আছে, গ্রেট, বাট আপনি আমাকে রিকোয়েস্ট পাঠান। আমাকে রিকোয়েস্ট না পাঠালে আমি আসলে অ্যাড করা সম্ভব হচ্ছে না, আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, দয়া করে আপনি রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ, ফাতিমা জান্নাত রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা আগের। আচ্ছা, আমি নতুন একজন মানুষকে অ্যাড করি তাহলে, কারণ আমি পাচ্ছি না। আবু জাফর, রেজাউল ইসলাম, এমডি সাইফুল সরকার, একটাও মেয়ে পাচ্ছি না আজকে। মেয়েদের কি হলো সব, আমাকে কোনো নারী কেন, আমি নারীর কাছ থেকে আজকে শুনতে চাই। সাফিনা শবনম, আপনি বারবার বলছেন অ্যাড মি, বাট আনফর্চুনেটলি আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, নাহলে তো আমি অ্যাড করতে পারছি না। এবং যে কোনো নারী আপনারা আসুন, আমাকে অ্যাড পাঠান, আমি অ্যাকসেপ্ট করব। যাই হোক, আমি যেহেতু কোনো নারী পাচ্ছি না, অবশেষে পুরুষদেরকে তাহলে একটু সুযোগ দেই। জাহাঙ্গীর আলম নামের একজন রিকোয়েস্ট পাঠিয়েছে, তাকে অ্যাড করছি। ওকে, জাহাঙ্গীর অ্যাড করছি, যেহেতু কোনো নারী পাচ্ছি না তো পুরুষ একজনকে অ্যাড করা হলো, দেখি তার কি বলার আছে। আচ্ছা না, উনি চলে গেলেন। অর্ণ